ভৈরবের মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় এ পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ ছয়জন। এ নিয়ে আরও খবর জানাতে কিশোরগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী প্রকাশ দাস। প্রকাশ, ট্রলার ডুবির সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? জি শুভন, ভৈরবের মেঘনা নদীর তীরে যে ট্রলার ডুবির ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু এখনো পর্যন্ত ছয়জন নিখোঁজ রয়েছেন এবং তাদেরকে উদ্ধারে কিন্তু আজ দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হবে। এবং কর্মকর্তারা জানিয়েছেন যে আজ 8:30 বা 9টার পর থেকে কিন্তু তারা এই উদ্ধার অভিযানটা পুনরায় শুরু করবেন। তবে নদীর ঘাটে কিন্তু আমরা এখন পর্যন্ত BIWTR কর্মকর্তা বা ফায়ার সার্ভিসের কোনো তৎপরতা কিন্তু এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করছি না। আপনি যেমনটা জানেন যে গত শুক্রবার সন্ধ্যায় ভৈরবের মেঘনা নদীর তীরে বালুবাহী বাল্ক হেডের ধাক্কায় এক পর্যটকবাহী ট্রলার ডুবির ঘটনায় একজন নিহত ও আটজন নিখোঁজ ছিলেন এবং শনিবার দিনভর অভিযান চালিয়ে কিন্তু দুজনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নিখোঁজ পুলিশ কনস্টেবল সোহেল রানার স্ত্রী মৌসুমী ও ভৈরব পৌরশহরের আরাধ্যা নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও কিন্তু যে ছজন নিখোঁজ রয়েছেন তাদেরকে উদ্ধারে কিন্তু আজকে এই অভিযান পরিচালিত হবে। তো কর্মকর্তারা কিন্তু আমাদেরকে আগেই জানিয়েছিলেন যে যেহেতু মেঘনা নদীর প্রশস্ততা এবং গভীরতা বেশি সেই কারণে কিন্তু তাদেরকে উদ্ধার কাজ চালাতে কিছুটা ব্যাক করতে হচ্ছিল। তো আজকে কিন্তু তারা এই অভিযান চালাবেন এবং গতকালকে কিন্তু তারা যে ক্ষতিগ্রস্ত নৌযানটি ছিল সেটি কিন্তু উদ্ধারের চেষ্টা চালিয়েছিলেন কিন্তু উদ্ধার যানের সাথে কেবল ছিঁড়ে যাওয়া কিন্তু সেটি উদ্ধার করতে ব্যর্থ হয়েছিলেন। পরবর্তীতে কিন্তু তারা আবারও অভিযান চালিয়ে সেটি উদ্ধার করেন। তো BIWTR কর্মকর্তারা জানিয়েছেন যে তারা আজকে আবারও উদ্ধার অভিযান পরিচালনা করবেন এবং যে মরদেহগুলো রয়েছে যারা নিখোঁজ রয়েছেন তাদেরকে কিন্তু অনুসন্ধানে তারা অভিযান চালাবেন। তো শুভন, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। প্রকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভৈরব থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী প্রকাশ দাস। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।